ভিভো Y20G এবং ভিভো Y20 দুটো ফোনের বেস ভেরিয়েন্টের দাম একই, এই দুটো ফোনের মধ্যে কি পার্থক্য থাকছে, দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে আপনাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন আপনারা এই ভিডিও থেকে এবং আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন দুটো ফোনের মধ্যে কোন ফোনটা আপনাদের কেনা উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। দুটো মোবাইলেই আমরা ডিসপ্লে সেম পাচ্ছি, মানে দুটো ফোনেই আমরা 6.51 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লে সাইজ এক থাকছে, রেজুলেশনও এক থাকছে, সুতরাং দুটো ফোনের কিন্তু ডিসপ্লের দিকে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না। ব্যাটারির দিকে যদি আমরা চলে আসি, দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh-এর জাম্বো ব্যাটারি, বেশ বড় সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি দুটো ফোনে। দুটো ফোনেই 18W ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, টাইপ সি চার্জিং কানেক্টর থাকছে না, এতে মাইক্রো USB চার্জিং কানেক্টর আমরা পাচ্ছি। দুটো মোবাইলে 8 কনফিগারেশনটাও সেম থাকছে। ক্যামেরার দিকে যদি আসি, দুটো ফোনের রেয়ার সাইডে প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 13 MP-এর, এরপর আমরা দুটো 2 MP-এর লেন্স পেয়ে যাচ্ছি এবং দুটো ফোনের ফ্রন্টেই আমরা 8 MP-এর সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিকে যদি দেখি, দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। তো আমরা অল ওভার দুটো ফোনের কনফিগারেশন কিন্তু প্রায় এক পাচ্ছি, দেখতেও দুটো মোবাইল 19-20 একই রকম, কোনো সেরকম পার্থক্য আমরা পাচ্ছি না দুটো ফোনের মধ্যে। আমরা মেন যে পার্থক্যটা পাচ্ছি দুটো ফোনের মধ্যে সেটা হচ্ছে ফোনের চিপসেট, মানে ফোনের প্রসেসর। তো আমরা ভিভো Y20G মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক হিলিও G80 প্রসেসার, এটা একটা 12 NM অক্টাকোর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। আর আমরা সেখানেই ভিভো Y20 মোবাইলে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসার, এটা একটা 11 NM অক্টাকোর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। তো এটাই মেজর ডিফারেন্স থাকছে দুটো ফোনের মধ্যে, এবং প্রসেসারের ডিফারেন্স মানেই হচ্ছে অলওভার সব কিছু ডিফারেন্স, মানে পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সব কিছুই ডিপেন্ড করে আপনার প্রসেসারের উপর, এবং ছবিটা কত ভালো প্রসেসিং করবে, কত ভালো ছবি পাবেন আপনারা, সেই সব কিছু কিন্তু ডিপেন্ড করে মেন প্রসেসারের উপর। তো আপনারা যদি ব্যাটারি ব্যাকআপের জন্য এই মোবাইল দুটোর মধ্যে একটা মোবাইল খোঁজেন, তাহলে কিন্তু বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা ভিভো Y20 মোবাইলে, কারণ ওটায় 11 NM আর্কিটেকচারওয়ালা প্রসেসার পাচ্ছি আমরা, সেই কারণে কিন্তু ওটা যথেষ্ট ব্যাটারি এফিসিয়েন্ট মোবাইল হবে Y20G মোবাইলের তুলনায়। আবার আপনারা যদি ভালো পারফরমেন্স, ভালো গেমিং চান, তাহলে কিন্তু আপনাদের সেখানে ভিভো Y20G মোবাইলটা নিতে হবে, কারণ ওখানে আপনারা কিন্তু মিডিয়াটেক হিলিও G80 প্রসেসার পাচ্ছেন, এটা একটা কিন্তু মিড রেঞ্জের গেমিং চিপসেট, সেই কারণে কিন্তু আপনারা দুটো ফোনের মধ্যে যদি পারফরমেন্স ওয়াইজ দেখেন, তাহলে কিন্তু Y20G-র পারফরমেন্সটা আরও বেশি ভালো পাবেন। এবং ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে যদি আসি, ভিভো Y20 মোবাইলে আমরা দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবো, 4GB 64GB এবং 6GB 64GB। সেখানেই আমরা ভিভো Y20G মোবাইলে পেয়ে যাবো 4GB 64GB এবং 6GB 128GB ভেরিয়েন্ট, দুটো মোবাইলেই আমরা মেমোরি কার্ড সেট করতে পারবো। বাকি কনফিগারেশন দুটো ফোনের 19-20 প্রায় একই থাকছে, সেইগুলো আমি বললাম না। দুটো ফোনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন, ওই দুটো মোবাইলের ব্যাপারে আমি ভিডিও বানিয়ে রেখেছি, তার লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো অল ওভার দুটো ফোনের দাম এক থাকছে, মানে ভিভো Y20G এবং Y20 দুটো ফোনের বেস ভেরিয়েন্টের দাম সেম থাকছে, এবং আমরা একটা এক্সট্রা হায়ার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি Y20G-তে, মানে 6GB 128GB সেটা কিন্তু আমরা Y20 মোবাইলে পাচ্ছি না। তাহলে পারফরমেন্স ওয়াইজ যদি আপনাদের মোবাইল নিতে হয়, এই দুটো ফোনের মধ্যে কিন্তু ভিভো Y20G মোবাইলটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আর আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ দেখে নিতে চান, তাহলে কিন্তু আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেটওয়ালা ভিভো Y20 মোবাইলটা নিতে পারেন।